চুয়াডাঙ্গে অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের মানুষের জনজীবন। প্রচণ্ড ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে আছে দরিদ্ররা।